আংটি টেনে খুলছে কিন্তু খুলতে পারছে না। হরিপাল বলে উঠলে, ওমা আমি আস্তে আস্তে টানব, তোমার লাগবে না। বলে আংটি টানবি আবার লাগবে না? কোনো মা যদি বাজারে গিয়ে শাঁখা পরে আর তার হাত ছাড়া যদি ছোট শাঁখা পছন্দ হয়, মারা কি করে? বলে ও দোকানদার পরিয়ে দাও, যত কষ্ট হয় হবে। আর সে যখন কষ্ট হয় দোকানদার কি বলে, ওমা একটু অন্যদিকে চেয়ে থাকো, মামার বাড়ির কথা ভাবো, দেখবে কষ্ট হবে না। হরিপাল মার হাত থেকে আংটি খুলছে আর বলছে, ওমা লাগছে? মা বললে খুলছিস তা লাগবে না? হরিপাল বলছে, ওমা একটু অন্য কথা চিন্তা করো, মামার বাড়ির দিকে চাও, দেখবে আমি ঠিক খুলে নেবো, তোমার লাগবে না। আংটি আস্তে আস্তে টান মেরে টান মেরে টান মেরে খুলে নিয়েছে। গহনাগাটি লুট করে এনে চলে এসেছে নিজের বাড়িতে। নিজের বাড়িতে এসে শুভ দিনে শুভক্ষণে বৈষ্ণব সেবার আয়োজন হল। যা কিছু জোগাড় করেছে স্বামী স্ত্রী অল্প অল্প করে তুলে নিয়ে ভগবানের চরণে নিবেদন দিল। চরণে দিতে গিয়ে দেখছে আজকের মাতা রুক্মিণীর বাম হাতটা ফুলে গেছে, কোড়ে আঙুলটা যেন একটু ফোলা ফোলা লাগছে। স্ত্রী বলে উঠলে, হ্যাঁ গো, মায়ের দিকে তাকিয়ে দেখো তো, মায়ের বাম হাতের আঙুলটা মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে না? বললে, দেখো আজকে যে বৈষ্ণব সেবাটা দিচ্ছি, ওই যে ডাকাতি করলাম না, আংটি বিক্রি করে দিচ্ছি। আংটি বিক্রি করে মানে? ওই তো কদিন আগে যারা আসলো না, লুট করলাম, ওর বোর হাতে একটা আংটি ছিল। করজোড়ে বললে, ওরা ছদ্মবেশী ভগবান নয় তো, তার হাতে খুলে নিয়েছ বলে রুক্মিণী মায়ের হাতটা খুলে গেছে। এক কাজ করো, আর যা গয়নাগাটি আছে নিয়ে এসো, বের করে নিয়ে এসো। সব গয়নাগাটি টাকা পয়সাগুলো এনে ঠাকুরের গায়ে মায়ের গায়ে পরিয়ে দিয়ে টাকা পয়সাগুলো পায়ের ধারে রেখে দুই স্বামী স্ত্রী বিষ্ণুপ্রিয়া পাল আর হরিপাল, বিষ্ণুপ্রিয়া পাল বলছে, ওমা আমার স্বামীটা বড্ড সহজ সরল গো, বৈষ্ণব সেবা দিতে 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 নিজের সব কিছু বিক্রি করে দিয়েছে, মার্কেটে প্রচুর টাকা দেনা হয়ে গেছে, ভিক্ষাও করেছে, কিচ্ছু পায় না চুরি ডাকাতি করে, কিন্তু তোমরা ছদ্মবেশে এসেছিলে গো মা, আমরা বুঝতে পারি, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। মাটির ঠাকুরটা পাথরের ঠাকুরটা থাকতে না পেরে আবির্ভূত হলো দুজনে সেই জায়গায়। বলো বৃন্দাবন বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন বাঁকে বিহারি লাল কি। সম্মুখে কৃষ্ণ আর রুক্মিণীকে দেখে রুক্মিণীর পায়ে পড়েছে হরিপাল, পড়ে বললে, মা গো আমি তোমার হাতে খুব ব্যথা দিয়েছি, তাই না মা? মা বললে, হরিপাল তুই আমার ব্যথা দিস নি, আমি তোকে ব্যথা দিয়েছি। যারা আমাদেরকে ডাকে আমরা তাদের ভিখারি করে রেখেছি, গরিব করে রেখেছি, পরীক্ষা নেওয়ার জন্য। দোষটা তোদের নয় রে, দোষটা তোদের নয়। তুই এক্ষুনি বল, এক্ষুনি তোকে জমিদার করে দেব। হরিপাল বলে উঠলে, মা গো জমিদার আর হতে চাই না, সমাজের বুকে হাত পেতে ভিক্ষে করা যে আনন্দ গো মা, এই আনন্দ থেকে আমি আর মুক্তি পেতে চাই না, এই আশীর্বাদ করো মামু, যার কাছে হাত পাতব সে যেন আমায় দেয়, আর সেই সঞ্চিত অর্থ দিয়ে আমার বাড়িতে যেন বৈষ্ণব সেবা হয়। অন্তরে কৃষ্ণ প্রেম থাকলে বহির্বাসের কোনো প্রয়োজন হয় না, খাওয়া দাওয়া সংস্কারের কোনো প্রয়োজন হয় না, শুধু কৃষ্ণকে ভালোবাসো,
কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসো। যদি ব্যথা আসে কাউকে দোষ দিও না, কৃষ্ণকে বলো এ ব্যথা তোমারই তো দান, কষ্ট আসলে তাকে বলো এ কষ্ট তোমার অবদান, যদি যন্ত্রণা পাও তাকে বলো এ যন্ত্রণা তো তোমারই অবদান। আমাদের তুমি যা দিয়েছো, সুখও তোমার দুঃখও তোমার। আজকের ভক্ত আর ভগবান দুটো মিলে এক হলো, ভক্ত জড়িয়ে ধরলো ভগবানকে, ভগবান জড়িয়ে ধরলো ভক্তকে, রুক্মিণী জড়িয়ে ধরলো বিষ্ণুপ্রিয়া পালকে, বিষ্ণুপ্রিয়া জড়িয়ে ধরেছে রুক্মিণীর দুটো চরণকে, চতুর্দিকে শঙ্খের ধ্বনি, চতুর্দিকে উলুধ্বনি, চতুর্দিকে জয়ধ্বনি হল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, জাদুগর মেরা দিল দে দিয়া দিল জিগর খাবনে জাদুগর, দিল দিয়া লে দিল দিল জান হে জাদুগর, মেরা দিল দে দিয়া দিল জিগর সাবনে জাদুগর, মেরা দিল দে দিয়া হে জাদুগর, মেরা দিল জাদুগর। হ্যালো জাদুগর, জাদুগর বড় জাদুগর, হ্যালো পরবর্তী কুটলিয়া জাদুগর, জাদুগর 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 জাদুগর